আর লোকের বাড়ি আর কাজ করতে যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, আর কিন্তু কাজ করতে যেতে হবে না, বুঝতে পারছো? ফাল্গুনি, শ্রাবণী, বুদ্ধদেব তোমার তিন ভাই বোন এখন? ছেলে দেখে নি আমি ছোট থেকে মানুষ করিস, দেখনি খুঁজে ফিরি করি। কই ফাল্গুনি, এদিকে আসো, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি কেমন আছো বুদ্ধদেব? ভালো আছি। একদম চুল টুল কেটে তো হিরো হয়ে গেছো, আমাকে চেনো? কে বলো তো? হ্যাঁ, বাড়ি ঘর তো তোমাদের একদম নতুন হয়ে গেছে, কে করে দিলো এরকম? আমি করে দিয়েছি। কে বললো? হ্যাঁ আমি করিনি। হ্যাঁ, কোন লোক যে এসে করে দিয়েছে? আর ওটা কে, তোমার বোন? এদিকে আসো। এ কবে আসলো? তোমার নাম কি? শ্রাবণী। শ্রাবণী? ফাল্গুনি, শ্রাবণী, বুদ্ধদেব তোমার তিন ভাই বোন এখন? আচ্ছা, তুমি তোমার মাসির বাড়ি ছিলা তাই তো? তুমিও তো খুব সুন্দর দেখতে। হ্যাঁ, তুমি আমাকে চেনো? চেনো না, তোমার সাথে তো আমার দেখাই হয়নি। আর তোমার আর একটা দিদির যে বিয়ে হয়েছে, ওই দিদিটা আসছিলো? এসেছিল। আর ইনি কে? আপনি দিদা, একটু দিকে আসেন। আপনি ভালো আছেন? ভালো আছি। ছেলে দেখে নি আমি ছোট থেকে মানুষ করিস, দেখনি খুঁজে ফিরি করি, জল ডাল যা কথা আমি ছেলেদের মুখে দিতাম। মানে এর মা, এর মায়ের মা আপনি? আচ্ছা আচ্ছা, আপনি এদেরকে দেখছেন তো? আমি এসে ছেলে দিকে দুটো এনে ফেলে দিছি। হ্যাঁ, একটু থাকবেন আপনি, বুঝছেন? থাকছি বাবা। ওর কাকা ছিল, কাকা কাকিমা তো চলে গেছে না? আপনি শুনেন, ভালো আছেন? আপনাকে আমার মনে আছে। তো ওর কাকা কাকিমা তো চলে গেছে, বাড়ি তো আমি এদেরকে সুন্দর করে দিয়েছি, ঠিক আছে? আপনি এখানেই থাকবেন, থাকবেন তো? এদেরকে দেখবেন, আপনাদের যা খরচ হবে আমি তো দিয়ে যাবই, ঠিক আছে? আপনি থাকবেন, দেখবেন তিনজনকে, আপনি থাকবেন, দেখবেন। মানে একজন গার্জেন হিসাবে থাকলে একটু ভালো লাগবে তাই তো? এর আগে যে আমি এসেছিলাম আপনি কি জানেন? জানেন? কিভাবে জানলেন? জানলাম, এই খবর খবর পেলাম। আর আমি তো আসছি, তারপর তো শুনে তুমি এখানে আছো, দেখো তোমার লাচি দিকে কত ই করেছে, আমি আবার এলাম। আচ্ছা আচ্ছা, ঘরে বেডটা ঢুকে দিয়েছে না? এই যে এই ঘরে লাইট আছে ঘরে? হ্যাঁ, এই তো লাইট। তোমার নাম তাহলে শ্রাবণী তাই তো? বাহ, এদিকে আসো। তোমরা রান্নাবান্না কোথায় করছো এখন? এখানে? তোমার বাড়ি তো বিশাল বড় হয়ে গেছে, এর আগের দিন আমি সম্পূর্ণটা না দেখে চলে গেছিলাম, কারণ বিশাল বড় বাড়ি হয়ে গেছে। আর তোমার কাকু কাকিমা আর আসেনি না? ওরা আসবে না? আর না আসলে ভালো। তো আমি জানি তোমরা দুইজনই আছো, ওই জন্য তোমাদের দুজনের জন্য আমি কাপড় নিয়ে আসলাম। আর তোমার বোন যে শ্রাবণী আছে সেটা তো আমি জানি না, তাহলে ওর কী হবে এবার? হ্যাঁ, ও তো তাহলে কাপড় পাবে না। হ্যাঁ, তোমাকে কাপড় দেবো না তাহলে কেমন হবে? এর আগের মাসে যে আমি টাকা দিয়ে গেছিলাম, কত টাকা দিয়েছিলাম বলো তো? 5,000 দিয়ে গেছিলাম। সে 5,000 টাকা দিয়ে ওগুলো খরচা হয়ে গেছে না? আছে আছে কিছু। আর এই মাসে আমি আবার টাকা দিয়ে যাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই মাসে তোমরা আবার খরচ করবা। এখান থেকে কত টাকা আছে? আমি তোমাদেরকে বলে গেছি তো, প্রত্যেক মাসে তোমাদের যা টাকা লাগবে, ঠিক আছে, তিন ভাই বোনের, আর এখন তোমার দিদাও থাকবে, তোমাদের যা খরচ লাগবে। তোমার ওই বোনটা ছিল, আমি তো জানি না যে ওই বোনটা আসবে, তো যাই হোক এখন তিনজন, আগে দুজন ছিল এখন তিনজন। তাই তো এই বোন কি এখন এখানেই থাকবে, তোমাদের সাথেই থাকবে? মাসির বাড়ি আর যাবে না? ও মানে ও এমনি মাসির বাড়িতে গেছিলো, মানে কুটুম গেছিলো তাই তো? ও তখন তো ও ছিল না। তো তোমাদের এই তিনজনের চারজনের যা খরচ লাগবে প্রত্যেক মাসে মাসে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার কি হয়েছে? হয়নি এখনো? হ্যাঁ, কালকে নিয়ে যাবে। আচ্ছা বুদ্ধদেব, তুমি কেমন আছো? ভালো আছি। স্কুলে যাচ্ছ? হ্যাঁ, তুমি যাচ্ছ স্কুলে? স্কুলে যাচ্ছ? কালী পুজোর বাদ খুলবে। আর লোকের বাড়ি আর কাজ করতে যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, আর কিন্তু কাজ করতে যেতে হবে না, বুঝতে পারছো? সত্যি তো যাচ্ছ না তো? যদি শুনেছি তুমি কাজ করতে গেছো, তাহলে আমার এত দূর থেকে আসা, এত কিছু করা কিন্তু বেকার হয়ে যাবে সব তাই তো? এখানে আরও টাকা আছে, এই মাসে এটা খরচ করবো, এখানে 3,000 টাকা আছে। হ্যাঁ, এটা রাখো। কেন লজ্জা লাগছে টাকা নিতে? আমি তো তোমার দাদা না, বলেছি যে তোমার দাদা আমি। হ্যাঁ, দাদার কাছে লজ্জা কিসের? নাও, এটা 3,000 আছে, এই মাসে খরচ করবা। হ্যাঁ, হবে তো? হয়ে যাবে, এটা 3,000 টাকার বাজার করবা যা লাগবে। আর তোমাদের জন্য আমি কাপড় নিয়েছি, এটা তোমার, এটা তোমার, আর তোমার তোমার তো নাই, কী হবে এবার? চলো তোমাকে আমি কিনে দেবো এখনই। হ্যাঁ, তোমার দিদার জন্য একটা শাড়ি কিনে দেবো, আর তোমার জন্য একটা ড্রেস কিনে দেবো। তোমাদের এখানে আমি আজকে এসেছি, আমাকে এখানে একটা জায়গায় একটা ক্লাব উদ্বোধন করার জন্য ইনভাইট করেছে, বুঝলা?
তো আমি তো একা একা যাব না, আমার এখানে দুজন তিনজন ভাই বোন আছে, আমি তো তোমাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, তোমরা এই নতুন ড্রেসগুলো পরে নাও, আমার সাথে চলো। হ্যাঁ যাও, আর তুমিও চলো। তুমি জুতো আছে তোমার? জুতো নেই? জুতো যদি থাকে তাহলে পরে নাও, তোমাকে নতুন ড্রেস কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে, এটা পরে আসো যাও। আর আপনি ভালো তো? হ্যাঁ, এখন এখানেই থাকবেন? হ্যাঁ থাকবো। থাকবেন তো? হ্যাঁ থাকবো। এদেরকে একটু গার্জেনের মতো থাকবেন, টুকটাক যা পারবেন রান্না বান্না একটু করবেন। এদিকে ছেড়ে আমি থাকতে পারি না বাবা, এদিকে ছোট থেকে মা মরেছে, বাবা মরেছে, সবাই মরেছে। সেটা তো দেখলাম, আমিও প্রথম যেদিন আসছিলাম আমার খুব কষ্ট লাগছিল। ঠিক আছে, তো আপনি থাকবেন এদের কাছে। আপনার জন্য আমি একটা নতুন শাড়ি কিনে দিচ্ছি, ওই যে বোনটাও যাচ্ছে, ওর ড্রেস তো নেওয়া হয়নি, আমি জানি না যে ও আছে, বুঝলেন? ওকে নিয়ে যাচ্ছি, ড্রেস কিনে দেবো, আর আপনার জন্য একটা শাড়ি কিনে দেবো, পরবেন। আমি আবার সময় করে আসবো, ওর অ্যাকাউন্ট নাম্বারটা হয়ে যাক, প্রত্যেক মাসে যা লাগবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ভালো করে থাকবেন। হ্যাঁ আপনি ভালো আছেন তো? আপনি এখন খুশি তো? প্রথম দিন যা আপনি কান্না করেছিলেন ওদের কষ্ট দেখে, এখন কিন্তু ওদের আর কষ্ট নেই? কষ্ট আছে? হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন, চোখের সামনে সব বদলে গেল এক পলকে। ও বুদ্ধদেব এবং ফাল্গুনীদের বাড়ি আমি আগের মাসে এসেছিলাম, ওদের বাড়িটা কী অবস্থায় ছিল আপনারা জানেন তো। এই যে নতুন করে ওদের বাড়ির সব কিছু করে দিয়েছে, চারদিকে যে টিন দিয়ে মানে ঘিরে দেওয়া হয়েছে। আর আজকে আমি আবার এসেছি কারণ আমাকে এখানে একটা জায়গা ইনভাইট করেছে ডেউচাতে একটা ক্লাব উদ্বোধন করার জন্য, তাই তো? এখানে একটা ক্লাব আছে ড্রাগন ক্লাব, ওটা উদ্বোধন করার জন্য আমাকে ইনভাইট করেছে। তো আমি যেহেতু এখানে চলে এসেছি তো এদের সাথে দেখা না করে তো আর যেতে পারি না, তাই যে আমার এখানে ভাই বোনেরা আছে দেখা করতে আসলাম। তো এদেরকে নিয়ে আমি সেখানে উদ্বোধন করতে যাব। হচ্ছে ড্রেসটা দেখি সুন্দর লাগছে, এবার চলো আমার সাথে চলো। ড্রেসটা ভালো লেগেছে? সুন্দর লাগছে? ভালোই তো মানাচ্ছে, চলো ওদিকে চলো। এর একটা ড্রেস দেন তো, যে এই টাইপের এরকম পছন্দ হয়েছে? হ্যাঁ পরে নিয়ে আসো, যাও। তোমাদের তিনজনের ড্রেসগুলো পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? তোমার তোমার কতটা? অনেক? এতটা? তোমাদের এখানে হচ্ছে আমাকে একটা প্রোগ্রামে ইনভাইট করেছে, হ্যাঁ মানে নিমন্ত্রণ করেছে একটা ক্লাব উদ্বোধন করার জন্য। তো আমি ওখানে এসেছি, তো আমি সেটা আমার হাতে করবো না, তোমাদেরকে দিয়ে করাবো, বুঝছো? ওই জন্য তোমরা এখন আমার সাথে চলো। ঠিক আছে, মঞ্চে আহ্বান জানাচ্ছি ফাল্গুনী বুদ্ধদেব এবং শ্রাবণী কাউকে। এরপর চলে যাব বড় পর্ব অনুষ্ঠানে। নমস্কার, আমি বাপ্পা, খুব ছোট্ট এবং সাধারণ একজন মানুষ। দিদা, আপনার নাতনিদের দায়িত্ব করে নিয়ে গেছিলাম, দায়িত্ব করে আপনার হাতে এনে তুলে দিলাম। ঠিক আছে, আপনার জন্য একটা নতুন শাড়ি আছে উপহার, আমিও তো আপনার নাতি তো। এই যে এটা হলো শাড়ি আপনার উপহার, খুশি তো? এই যে এদের তিনজনেরই নতুন জামা কাপড়, এর ছিল না, নিয়ে আসেনি বলে একে দোকানে কিনে দিলাম, এটা পরবেন। আর আপনি এখানে থাকবেন, ঠিক আছে, যাবেন না? আপনাদের দেখাশোনা যা খরচা সব দায়িত্ব আমার, আপনি শুধু একে এদেরকে দায়িত্ব করে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ আশীর্বাদ করবেন যেন আবার আসতে পারি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবা তো, তুমি ভালো থাকবা, হ্যাঁ আমাকে মনে রাখবা তো না, ভুলে যাবা, মনে রাখবা, পয়সাগুলো যে দিলাম ভালো করে রাখবা, পয়সা হারাবা না। ঠিক আছে, আপনি থাকবেন, ভালো করে থাকবেন।
আসছি হ্যাঁ আসছি বনু হ্যাঁ থেকো কোনো সমস্যা হলে এই দাদাদের বলবা আমাকে ফোন করবে আমি এসে সব দেখব হ্যাঁ ঠিক আছে ভালো থেকো স্কুলে যাবা স্কুলে যাচ্ছ তো স্কুলে যাবি একটা টিউশনের মাস্টারও যে ওখানে বললাম টিউশনের স্যার ঠিক করে দিলাম ওই স্যারের কাছে টিউশনে যাবা রেগুলার যাবি স্যার রেগুলার যাবা ওই স্যারের কাছে হ্যাঁ তিনজনে যাবা স্কুলে যাবা ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ আমি আবার আসব ঠিক আছে